আসসালামু আলাইকুম বন্ধুরা বিশ্ববিদ্যালয়ে ভর্তি প্রস্তুতির আইটি একটি নতুন আপডেট ভিডিও নিয়ে তোমাদের সামনে হাজির হয়েছি বন্ধুরা গত কয়েকটি পর্বে আমরা শিক্ষা সংক্রান্ত বিভিন্ন তথ্য ভিডিও এবং শিক্ষামন্ত্রী লাইভ তোমাদের সাথে শেয়ার করার চেষ্টা করেছিলাম এর ধারাবাহিকতায় আজকে আমরা দুটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব। একটি হচ্ছে মেডিকেলে ভর্তিতে কমছে না জিপিএ দুশো নম্বর আর আরেকটি হচ্ছে গুচ্ছ পদ্ধতি ভর্তি পরীক্ষায় চার প্রকৌশল বিশ্ববিদ্যালয় সিদ্ধান্তহীনতা এই দুটি আপডেট নিয়ে তোমাদের সাথে আলোচনা করব বন্ধুরা তোমরা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো অনুরোধ রইল সাবস্ক্রাইব করার অলরেডি সাবস্ক্রাইব করে থাকলে থ্যাংক ইউ সো মাচ চলো শুরু করা যাক বন্ধুরা এটা হচ্ছে দ্য ডেইলি ক্যাম্পাস অনলাইন পত্রিকা এখানে দুটি নিউজ প্রকাশিত হয়েছে একটি হচ্ছে মেডিকেল ভর্তিতে কমছে না জিপিএ দুইশো নাম্বার আরেকটি আপডেট হচ্ছে গুচ্ছ ভর্তি পরীক্ষায় সিদ্ধান্ত নিয়ে চার প্রকৌশল বিশ্ববিদ্যালয় দুটি আপডেট এখানে এসেছে বন্ধুরা এই প্রকৌশল বিশ্ববিদ্যালয় নিউজটি আরেকটি অনলাইন পত্রিকায় প্রকাশিত হয়েছে সেটা হচ্ছে জাগো নিউজ টোয়েন্টি ফোর ডট কম সেখানেও বলা হয়েছে দ্বন্দ্বে আটকে গেল চার প্রকৌশল বিশ্ববিদ্যালয় গুচ্ছ ভর্তি পরীক্ষা বন্ধুরা প্রথম আপডেটটি হচ্ছে মেডিকেল ভর্তিতে কমছে না জিপিএ দুশো নাম্বার চলো বিস্তারিত জেনে নেই মেডিকেল ভর্তি পরীক্ষার ক্ষেত্রে এসএসসি এবং এর প্রাপ্ত উপর ধার্য করা দুশো নম্বর কমানো হচ্ছে না গত বছর ভর্তির ক্ষেত্রে যে শর্ত ছিল সেই শর্ত এবারও বহাল রাখা হবে বলে ভর্তি পরীক্ষা নিয়ে কাজ করা টেকনিক্যাল কমিটি সূত্রে জানা গেছে ওই সূত্র জানায় এবছর জেএসি ও এসএসসি ফলাফলের ভিত্তিতে এইচএসসি রেজাল্ট দেওয়া হবে এক্ষেত্রে এসএসসির পঁচাত্তর শতাংশ কাউন্ট করা হবে ফলে সামগ্রিকভাবে এইচএসসির ফলাফল ভালো হবে শিক্ষার্থীর জিপিএ পাঁচ প্রাপ্তির সংখ্যাও বাড়বে তাই মেডিকেল ভর্তির ক্ষেত্রে এসএসসি এবং এইচএসির প্রাপ্ত জিপিএর উপর ধার্য করা নাম্বার কমানো হবে না নাম প্রকাশ না করার শর্তে টেকনিক্যাল কমিটির এক সদস্য দ্য ডেইলি ক্যাম্পাসকে বলেন শিক্ষার্থীরা যে দাবি তুলেছেন সেটি পূরণ করা সম্ভব হবে না ইতিমধ্যে আমাদের নীতিমালা প্রকাশ করা হয়েছে এছাড়া টেকনিক্যাল কমিটির সদস্যদের মধ্যে ভর্তির ক্ষেত্রে জিপিএর উপর ধার্য করা দুশো নাম্বার অ আলোচনা হয়েছে সেখানেও অধিকাংশ সদস্য ভর্তির ক্ষেত্রে শর্ত শিথিল না করার কথা জানিয়েছেন জানুয়ারি মাসের শুরুর দিকে পরীক্ষা আয়োজক কমিটির বৈঠকে বিষয়টি স্পষ্টভাবে জানিয়ে দেওয়া হবে এর আগে গত দুই নভেম্বর মেডিকেল ভর্তি নীতিমালা প্রকাশ করে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয় স্বাস্থ্য শিক্ষা ও পরিবার কল্যাণ বিভাগ ভর্তি নীতিমালায় বলা হয় দুই হাজার বা আঠারো সালে এসএসসি সমমান পরীক্ষায় এবং দুই হাজার এইচএসসি সমমান পরীক্ষায় উভয় পরীক্ষায় পদার্থ রসায়ন জীববিদ্যাসহ পরীক্ষায় উত্তীর্ণ হয়েছেন তারা ভর্তির জন্য আবেদন করতে পারবেন এক্ষেত্রে এসএসসি ও এইচএসি পরীক্ষার মোট এর কমপক্ষে নয় পেতে হবে তবে এককভাবে কোনো পরীক্ষায় তিন দশমিক কম হলে আবেদন করা যাবে না মেডিকেল ভর্তি পরীক্ষার মানবণ্টন একশো নম্বরের এমসিকিউতে তে অনুষ্ঠিত হয় এক্ষেত্রে শিক্ষার্থীরা এক ঘন্টা সময় পাবেন লিখিত পরীক্ষার বিষয় নাম্বার জীববিদ্যায় তিরিশ রসায়ন পঁচিশ পদার্থ বিশ ইংরেজি পনেরো সাধারণ জ্ঞানের জন্য রয়েছে দশ নম্বর বাংলাদেশ ও সংস্কৃতি ছয় আন্তর্জাতিক চার জিপিএর উপর নম্বর এসএসসি এবং এইচএসসি সমমান পরীক্ষা প্রাপ্ত জিপিএর দুশো নম্বর হিসাবে নির্ধারণ করে নিম্নলিখিত মূল্যায়ন করা হবে সেক্ষেত্রে এসএসসি ও সমমান পরীক্ষা প্রাপ্ত জিপিএর পঁচাত্তর নম্বর এইচএসি ও সমমান পরীক্ষা জিপিএর জন্য একশো পঁচিশ নাম্বার ধার্য করা হয়েছে এসএসসিতে প্রাপ্ত জিপিএ কে পনেরো দিয়ে গুণ করা হবে এবং এইচএসি প্রাপ্ত জিপিএ কে পঁচিশ দিয়ে গুণ করা হবে তো বন্ধুরা নিশ্চয়ই তোমরা দেখতে পাচ্ছ এটা হচ্ছে সেই নীতিমালাটি গুচ্ছ ভর্তি নিয়ে সিদ্ধান্ত বিশ্ববিদ্যালয় আগামী দুই হাজার বিশ একুশ শিক্ষাবর্ষে গুচ্ছ পদ্ধতিতে ভর্তি পরীক্ষা নিতে দেশের চার প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় এখনও চূড়ান্ত সিদ্ধান্ত গ্রহণ করতে পারেনি আজ বুধবার তিরিশ ডিসেম্বর গুচ্ছ পদ্ধতিতে ভর্তি পরীক্ষার বিষয়ে বুয়েট রুয়েট টুয়েট কুয়েটের উপাচার্যদের সঙ্গে ইউজিসির এক মত বিনিময় সভা অনুষ্ঠিত হয় বন্ধুরা সভাটিতে উপাচার্যরা জানান গুচ্ছ ভর্তিতে ভর্তি পরীক্ষা নিতে সবাই নীতিগতভাবে একমত এই বিষয়ে তাদের একাডেমিক কাউন্সিলও সম্মতি রয়েছে তবে ভর্তি পরীক্ষার কমিটি গঠন ও কেন্দ্র নিয়ে তাদের দ্বিমত রয়েছে এই বিষয়ে ইউজিসির পাবলিক বিশ্ববিদ্যালয় ম্যানেজমেন্ট বিভাগের দায়িত্বপ্রাপ্ত সদস্য অধ্যাপক আলমগীর বলেন গুচ্ছ পদ্ধতিতে ভর্তি পরীক্ষা গ্রহণ বিষয়ে বুয়েটের একাডেমিক কাউন্সিলের দেওয়া সিদ্ধান্তের উপর অন্য তিনটি প্রকৌশল বিশ্ববিদ্যালয়ে শিগগিরই তাদের সুস্পষ্ট মতামত ইউজিসির কাছে পাঠাবে তার উপর ভিত্তি করে প্রকৌশল গুচ্ছে ভর্তি বিষয়ে সিদ্ধান্ত গ্রহণ করা হবে তো বন্ধুরা এই ছিল দুটি গুরুত্বপূর্ণ আপডেট আগামী আপডেট পাওয়ার সাথে সাথে অবশ্যই তোমাদেরকে জানিয়ে দিব তো বন্ধুরা আজ এ পর্যন্তই সবাই ভালো থাকো সুস্থ থাকো দেখা হবে আগামী কোনো আপডেটে সে পর্যন্ত আল্লাহ হাফিজ